بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا، من دون الله أندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا، بل لله إلى آخر الآية وقال تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذْ كنتم أعداء إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى ورفعنا لك ذكرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه به مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى اله সিদিনা মাওলা না মোহামাদে জগতে যাহাৰো দিল ভে নুবিৰিতৰে কদিনা পৰুকৰে ভৈজন তুম্ব্ৰা نبير الشفايا <سؤال> تبعينا، اللهم صل على سيدينا، مولانا، محمد وعلى سيدينا مولانا، ما لا اله الا الله لا اله الا ما شاء لا اله الا الله لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إلا صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله أسكري مهتي ونشتانر شبانيت محترم شبابتي সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত সকল ওলামাই কারাম মাহফিল শুরু থেকে পর্যন্ত আলোচনা করেছেন এবং আমরা যারা আলোচনা শুনেছি সকলকে আন্তরিক মোবারকবাদ সকলের আইলেম ও আমলে আল্লাহ তালা বরকদান করুক একেবারেই শেষ সময়ে এই মুহূর্তে যারা আমার সামনে উপবিষ্ট মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা এবং দিনদার ইমানদার মুস্তাকিন ভাইরা আলোচনার শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের একমাত্র মালিক সকল পৃথিবীর একমাত্র স্রষ্টা মুসলমান ও মুসলমান সকল মানুষ জিন ইনসান মখলুকাত যা আমরা দেখি আর যা দেখি না সকল মখলুকাতের যিনি রিজিক দাতা তিনি জোরে বলুন না তিনি কে আলোচনা করার আগে আমাকে একটু হাত তুলে দেখান কে কে ঘুমাচ্ছেন হাত জাগান তো মোটামুটি সবাই ঘুমাইতেছে জাগ্রত আছেন কারা তারা একটু তুলেন দেখি দেখেন তো কে তোলে নাই উনি কি জাগছে না মরছে দেখেন

নবীর যুগে একজন মুসলমানের পাওয়ার হল দশজন কাফের সমান আল্লাহ একবার বলবেন না আর নবীর যুগ ছাড়া অন্য যুগের একজন মুসলমানের পাওয়ার শক্তি ক্ষমতা কম হলেও না হলেও দুইজন কাফের সমান সবার বলুন এই জন্য এখন পর্যন্ত যখন আল্লাহ আকবরের ধ্বনি দেওয়া হয় কাফের মোটা ভয় পায় কি পায় না আওয়াজ শুনে মনে হইল আপনাদের এলাকায় পায় না মনে হয় জোরে বলেন পায় কি পায় না ভারতের সেই মুস্কানের এক আওয়াজ সমস্ত পৃথিবীর কাফেরদের হৃদয়ে কম্পন ধরিয়েছে বলেন ঠিক কিনা আমাদের দেশেও এখন আল্লাহ একবার আর নারাই তাক বীরের ধনির আওয়াজ শুনে অনেকেই ভয় পাইতেছে আপনাদের কাছে জানতে চাই এই তাকবীর আর এই ধ্বনি এটার জন্য কি আলাদা কোনো জায়গা আছে যেমন নারাই তাক বীর আল্লাহ আকবর এটা খালি মসজিদেই দেওয়া যাবে মাহফিলেই দেওয়া যাবে আর কোথাও দেওয়া যাবে না এরকম আইন আছে নাকি বরংচ এটা তো সংসদ ভবন থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নিচু হতে পারে প্রেসিডেন্ট থেকে শুরু করে মুসি পর্যন্ত যে ব্লেমার হবে একমাত্র আল্লাহ তালার উপর তার তাকবীরের ধ্বনি একমাত্র হবে কার জন্য আরও জোরে বলতে হবে কার জন্য এই জন্য মুসলমান যখন তাকবির দেয় তখন কাফেররা ভয় পায় কিন্তু মুসলমান যখন তাকবির দেওয়া ভুলে গেছে আমি অনেক আলোচনায় বলি যখন বাগের বাচ্চাকে বিড়ালের কাছে পালন করা হয় তখন সে আর হুনকার আর গর্জন দেয় না তখন সে বলে মিউ মিউ কথা বলে ঠিক কিনা আর একটা বিড়ালের বাচ্চাকেও যদি বাগের কাছে লালন পালন করা হয় তাহলে আওয়াজ চেঞ্জ না হলেও বিড়ালের থাবা কিন্তু বাগের মতো হবে কথা বলে ঠিক না। এজন্য বাতিলদের বিরুদ্ধে বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যেমন হুনকার দিয়েছে বারে আউলিয়া তিনশো ষাট আউলিয়ার যে আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে এই জমিনে এখন পর্যন্ত নাস্তিকদের ঠাই চিরস্থায়ী হয় নাই তাদের আওয়াজে মনে রাখতে হবে আমরা তাদের রুহানি সন্তান সংখ্যায় কম হলেও ইমানের ধনিয়া তাক পিড়ে এই দেশের নাস্তিকরা ভয় পেতেই হবে কথা বলো ঠিক কিনা এখন আমরা যদি করি মিউ মিউ তাহলে কেমনে হবে আমি কিন্তু জ্বর নিয়ে বসছি তাও তো মনে হয় আপনাকে করতে চুরি কুয়ে দিছি আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লা এ ন হফেম ফম হু আনকুম ওয়ানি ম্যা এন ফি কুম দা ফে ফে কুম্মিঙ্ক মিয়া উনি ভূমি তেন বরণ লহ একবার আমার প্রিয় ভাইরা যুবক বন্ধুরা আমার এখনো বাহিরে যারা আছি অল্প কিছু সময় কথা বলবো আলোচনার সমাপ্ত করে দোয়া করব আল্লাহ রবোনাল আমি কথা খেয়াল করুন আল্লাহ তাআলা জানাই হে আমার প্রিয় বান্দারা যারা বিলিবার হবে যারা ইমান আনবে এক আনলা তারার উপর ওই মানুষদেরকে আমি জয় দিব দুইটা শর্তে কয়টা শর্তে আরো জোরে বলুন কয়েটা শর্তে ভাইয়া কুম্মিন কুম্িয়া তুন সবির তুইয়া গুলি ভূমি এক নম্বরে যদি তারা আমার পরিমাণ করে সব সময় আমি গোলামি করে সুখেও আমাকে ডাকে দুঃখেও আমাকে ডাকে বিপদেও আমাকে ডাকে মুসিবতেও আমাকে ডাকে করুনার সময় আমাদেরকে বাঁচিয়েছেন কে একটু জোরে বলতে হবে বাঁচিয়েছেন কে করোনার পরে বাঁচাচ্ছেন কে সামনে যদি দুর্ভিক্ষ আসে বাঁচাবে কে আরও জোরে বলতে হবে বাঁচাবে কে মুসলমানের তো পেরেশানির কিছু নাই ভয়ের কিছু নাই টেনশনের কিছু নাই দুঃখের আর কিছু হতে পারে না কারণ মমিনের ইমান হলো কার উপর আরও জোরে বলতে হবে কার উপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নদিনা আমনু আমিনু স্বনি হাতি কান তেল হুম যেন না যদি ইমানটা ঠিক থাকে যেই বিশ্বাস আল্লাহত আল্লার উপর করিব রব দেখে বলে বিজয় হবে যত কঠিন মুহূর্ত হওক আল্লাহর কসুম করে পড়িব গত মাসের দুই তারিখে উমরা থেকে আগমন করেছি রাসুলের রৌজাকে একটু দেখে এসেছি ওই মক্কা মদিনার জায়গাগুলো সচোকে দেখার চেষ্টা করেছি আহারে ওই অহুদের পর্বত দেখে এসেছি বদরের প্রান্তরে নেমে নেমে এসেছি আল্লাহ তালা যেইখানে বসে আয়াত নাজিল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছি আল্লাহর ওয়াদা কখনো বিফলে নয় যেখানে আকাশ থেকে পাঁচ হাজার আল্লাহ রব্বুল আলমিনের প্রেরণ করা মালাইকা ফেরেস্তা সৈন্য প্রেরণ হয়েছে ওই জায়গার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি মুমিন বিশ্বাস কর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে যেই ওয়াদা দেয় ওয়াদা কখনো খেলাফ করেন না আল্লাহ তাআলা দেখে বলেন হে মুমিন হে আমার ইমানদার যদি ইমানটা ঠিকমতো হয় আর যদি সাথে ধৈর্য থাকে কি থাকে জোরে বলেন কি থাকে করোনার সময় আমেরিকা ব্রিটেন থাইল্যান্ড জার্মান জাপান মোর দেন ফেমাস মোর দেন হাই রংকিং কান্ট্রি পৃথিবীতে যেটা তারা সব যত উন্নত ছিল সব শেষ শেষের মিশন লেগেছে কিন্তু বাংলার জমিনে ঠিক মতো ঘুমানোর মতো একটা আইসিউ বেড ছিল কথা কন্যাকে কথা সত্য না মিথ্যা হাসপাতাল তো পরের হিসাব ওদের তুলনায় ওই মাপের কোনো বেড বাংলাদেশে ছিল না আবার যা কয়টা ছিল এটা তো চোরের দখলই শেষ প্রধানমন্ত্রী যেই টাকা ঢুকে দিছে চুরি করেই শেষ কিন্তু এ দেশের লক্ষ কোটি মানুষ মারা যাওয়ার কথা বাঁচিয়েছেন কে জোরা বলতে হবে বাঁচিয়েছেন কে ইমান ছিল কার উপর বাঁচাবেন কে আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষতি জানাই মবিন সোনব সংখ্যায় কম এটা মমিনের নয় মমিনের আলামত বা ভয়ের কারণ হতে পারে না মমিনের গুণ বা মমিনের বৈশিষ্ট্যই হল সংখ্যা একটু কম হবে কারণ মক্কায় যখন রাসুল দাবাদ নিয়েছেন মানুষ নবীর পক্ষে কম না বেশি একটু জোরে বলতে হবে কম না বেশি জাহেলের পক্ষে কম না বেশি ক্ষেতের মধ্যে যেই গাছ লাগান গাছ এত সার দিয়েও ভালো করে উৎপন্ন করতে পারেন না কিন্তু গাছের আশেপাশে কত আগাছা কম না বেশি জোরে বলেন কব বেশি আল্লাহ রব্বুল আলামিন জানায় শুনে মুমিন ভয়ের কারণ নাই যদি ইমানের সাথে ধৈর্য ধরে একবার আল্লাহু আকবারের ধ্বনি দাও তাহলে জেনে রাখো কাফেরের অন্তরে অবশ্যই ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এজন্যই আমাদের দেশের নাস্তিকদের বড় ভয়ের কারণ মমিন যখন তাকবির দেয় তাদের হৃদয়ে কম্পন হয়ে কথা বলেন ঠিক কিনা এজন্য জবানকে বন্ধ রাখবেন না বিড়ালের মতো মেউ মেউ করবেন না কারণ আপনি তাকবির দিলেও আল্লাহর কোনো লাভ নাই না দিলেও আল্লাহর কোনো লস নেই না আছে আমাদের দেশের সরকারের মতো লাভ লস আসেনি আল্লাহ কথা বুঝেন নাই আল্লাহ লাভ লস আছে না আল্লাহ তো আল্লাহ আমি কিছু করলে এটা আমার লাভ এজন্য রবিউল আব্বালে যখন আমরা নবীর গুণগান গাই লাভকার জোরে বলেন লাভকার এটা যে বুঝে না তারে আপনি কোনো কিছু আর বুঝাইতে পারবেন না তবে পাগলেও নিজের লাভটা বুঝে পাগলেও কি নিজের লাভ তবে পাগলের পরে যদি পাগলের পরের ছাগল হয় তাইলে লাভ বুঝে তখন ঘাস খায় কি খায় কথা কোন না তখন কি খায় ওই তো মাঝে মাঝে আমি আলোচনায় আপনাদের এখানে তো আমি বিশ্বনাথ এই এরিয়াতে প্রচুর এসেছি এই অঞ্চল এই রাস্তায় আজকেই ঢুকলাম তো আমি প্রায় বলে থাকি যে যখন মাথা বিগড়ে মোটামুটি পাগল হয় তখন টেলিভিশনের কিছু নাস্তিক যায় আর যখন পাগলের স্টেজ শেষ হয় তখন যায় একাত্তর টিভিতে টকস করে কেন বলছি এটা ওটা একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তার কাছে যদি আজানের ধ্বনি ব্যবসার মতো লাগে তার কাছে যদি রাসুলের পক্ষে স্লোগান এটা শব্দ দূষণ হয় তার কাছে যদি আল্লাহর নামে তকবীর ভয়ের কারণ হয় আর তার কাছে যদি নারায় তকবীর এটা যুদ্ধ অপরাধীদের আওয়াজ হয় তাহলে ও মুসলমান নয় ও নাস্তিকও নয় ও যার সন্তান কথা বলেন ঠিক কিনা নাস্তিকও একটা কোয়ালিটি আগে মুসলমান হয় পরে নাস্তিক আর যার সন্তান যেতে হয় এটা শুরুতেই কোয়ালিটি নেই শুরুতেই কি নাই আল্লাহ একবার আবার ভাইরা এজন্য আপনাদেরকে আমি তিরিশ মিনিট কষ্ট দিব যদি সম্ভব হয় শারীরিক অবস্থার উপরে আপনারা আমার সাথে কথা বলবেন না চুপ থাকবেন কে কে চুপ থাকবেন হাজরা গান কি চাষা কি চুপ থাকবেন এইবার একটু সচেতন হয়েছেন তাহলে একটু এদিকে আগে বসেন গ্যাপ পূরণ করেন হ্যাঁ হ্যাঁ একটু আগ আগান 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 ডেলান দিয়ে অবশ্য দরকার আগান একটু ঢুকেন না এরিয়াতে ঢুকে যান ঢুকে যান সাবাই ক্যারামের মতো ঢুকেন আলাপর কুদমে একটু জিক্রি করুন লা ই লা আ কা লা ইলা আঁকা হিল্লা লা লা ই লা আ কা লা ই বাইখতিসা পাগল হইলো আই নবির প্রেমে মজিলো টাকা পয়সা জীবন যৌবন সব কিছু নবীকে দিয়ে দিলো লা ইলাহা ইল্লাল্লাহ

كلمه الشكر هذا يكون الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك অলি আউদিমি সুলতান শুক্রিয়া আদায় করেছি কা জবান খুলে বলুন কার আর জোরে বলুন ক খুশি হয়েছে কে কিন্তু বেজার হয়েছে জোরে বলতে হবে বেজার হয়েছে আমার সাথে কথা না বললে ওয়াজ হবে না সবাই যাক না থাকতে হবে তাইলে প্রশংসা যখন করা হয় খুশি হয় বেজার হয় এই একটা জায়গা থেকে ক্লিয়ার নারায় তাকবিল বলার পরে যার খারাপ লাগে এ মোটামুটি শয়তান নাকি এবার শয়তান কয় জানেন না দুই প্রকার তো সবাই মিনাল জিন্নাতি বলেন মিনাল একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান জিন শয়তান দেখছেন এখানে কেউ একজনও নাই মাঝে মধ্যে মাথা মুথা ঘুরান দেয় নাই হাই থাপ্পুর দিয়ে পাঠায় নাই আল্লাহ যাক আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ ক অনেক গুরুত্ব দেয় মানুষ শয়তান দেখছেন সুপ হয়ে গেলেন যে এলাকায় ঘুষখন্ নাই নাকি না এলাকা মনে একজনও নাই তো কথা কোন না কে মানুষ শয়তান দেখছে এই তো কথা বলেন মানুষ শয়তান দেখছে রাগ করতেছেন রাগ করলেও বলবো না করলেও বলবো দাওয়া জীবনে না দিলেও বলবো আমি যা বলার আল্লাহ একবার ভালো করে বুঝেন কেন বলতেছি এটা শয়তান বেজার হয় কিন্তু জিন শয়তান কখনো দেখি নাই তবে এটা শুনছি কোরআন ও হাদিস থেকে পাইছি আলেম ওলামারা বলছেন পীর সাহেবগণ বলছেন যে আয়াতুল কুরসি অথবা সুরায় ফাতিহা অথবা কোনো আয়াত পরে ফু দিলে জিন শয়তান দৌড় দেয় দেয় কে দেয় না মেয়া সাহেব ডাকে লোয়া যায় না যে হুজুর আমার পোলাটা কেমন কেমন জানি করতেছে একটু আহেন

সবাই বলতে হবে আহুদু বিল্লাহ হেমিনা সাইতানের আল্লাহর কাছে পানা চাইলাম জিন শয়তান থেকে বাঁচলাম কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচবেন কিভাবে। আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা লজিকটা একটু ভালো করে বুঝুন নর বি আনি হুমায় সাল্লাম জগতের সবচেয়ে বড় সবচেয়ে বড় সব মানে সবচেয়ে ভালো মানুষ বলে আরবের মানুষগুলো দেখে আসলাম দুই চোখে মানুষ বসবাস করার মতো ছিল না এখনো মরুভূমি হাহাকার মাইলকে মাইল হাজার মাইল মরুভূমিতে ভরপুর কোনো মানুষ বাসবে অবস্থায় নয় আল্লাহর হামিদ বিশ্বনবী নুরনবী নুরানি জবানার জিসিব নিয়ে মানুষের কাছে আগমন করলেন আল্লাহ আলামিন এমন ঘুন রাসুলের মধ্যে ঢুকাইয়া দিলেন এমন গুণে রাসুলকে গুণান্বিত করলেন আরবের যেই মানুষগুলো নিজের সন্তানকে বিশ্বাস করে নাই যেই মানুষগুলো আপন স্ত্রীকে বিশ্বাস করে নাই যেই মানুষগুলো নিজের উপর নিজের বিশ্বাস হতো না ওই কঠিন মুহূর্ত নরুনবীর উপর মানুষগুলো বিশ্বাস করেছে বলেন সোভান আবার ভাইরা আমার বন্ধুরা নবীজির বয়স মাত্র সতেরো মাঠারো তারিখের কিতাবের মধ্যে আর নবী সাল্লামকে তারা উপাধি দিলেন আল আমিন বিশ্বাসী একটা যুবক এত ভালো যুবক মক্কার আর হতে পারে না কিন্তু এই এত ভালো মানুষটাকেও মানুষরূপী শয়তান যারা তারা সারে নাই কথা বলেন ঠিক কিনা শুধু সারে নাই তার আবু শুধু বড় বড় মানুষ রূপে লিডার গুলো শয়তান গুলু রাসূলুল্লাহকে মারার জন্য তাবিজ পর্যন্ত করেছে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন হে আমার হাবিব আপনি আমার কাছে তাদের ব্যাপারে পানা চান আর ওই কূপের মধ্যে তারা তাবিজ করে আসছে আপনি যাবেন কি আমি আপনাকে যেই মেডিসিন দিতেছি এটা পরবেন আর তাবিজটা খুলবেন আল্লাহ রব্বুল আলমিন রসুলকে জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনি পরে নেবেন কুলিয়া আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দেয় হে হাবিব আপনি তো জগতের জন্য সবার জন্য রাসুল আপনি ওখানে গিয়ে তাবিজ খুলবেন আর পড়বেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নতি ওয়ান নাস আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে শিখায় দিলেন মানুষ রূপী শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন আবার দুনিয়াতেও কিছু কাজ করবেন দুনিয়াতে তারা যেই তাবিজ করেছে সেটা খুলবেন বদমানুষ যখন দেখবেন তাদের সাথে আপনি বেশি কথা বলবেন না যখন খারাপ মানুষ খারাপ রূপী মানুষদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা যদি একটা বকা দেয় আপনি তাদেরকে বলবেন সালাম তারা যদি একটা গালি দেয় আপনি তাদেরকে বলবেন সালাম তারা যদি আপনার উপরে পরে ঝগড়া করতে চায় আপনি তাদেরকে বলবেন সালাম তোমরা ঝগড়া করতে চাইলেও আমি তোমাদের সাথে ঝগড়া করতে রাজি না কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা চমৎকার লজি খনক যেহেতু রবি রহমান সব ভালো ভালো কথাগুলো আপনারা শুনে শেষ করেছেন আমি ছোট্ট মানুষ জ্ঞান কম কি আর ভালো কথা শোনাব তবে একটা মজার কথা শোনাই যে ইনসানার জিন শয়তান রয়েছেন শয়তান পৃথিবীটি চারটার সময় বেজার হয়েছে কয়টা শয়তান হাদিসে আসছে তাফসিরে শয়তান প্রতিদিন কাজ করে প্রতিদিন কাজ করার পরে তাদের পার্লামেন্ট তাদের সংসদ ভবন হলো সমুদ্রের মাঝখানে সমুদ্রের মাঝখানে হলো শয়তানের পার্লামেন্ট দিন শেষে ওখানে তাদের যে নেতা আছে সে বসে আর যাদেরকে যেই দায়িত্ব দেয় শয়তানি করার জন্য দেখেন না ছোট ছোট পোলা পান রাস্তা দিয়ে হাইটা যাইতেছে কুকুর একটা দেখে ধমকি ধুমকি দেয় কোনো কাজ নাই গাছের পাতা ছিঁড়ে আছে না নেই কোনো কাজ নাই এক বেটার জমির উপরে দিয়ে হাইটা তোর দেয় এটি হলো শয়তানে করায় তো সারাদিনের কাজ কাবের হিসাব নেওয়া হয় যখন তখন শয়তানের লিডারের কাছে শয়তান খারাপ লাগতেছে আপনাকে আলোচনা কি চলবে না বন্ধ করে দিন লিডার জিজ্ঞাসা করে আজকে তুমি কি কাজ করছো এক শয়তান কয়ে আজকে আমি যেই কাজ করছি করা কাজ কি কাজ কয়েক একজনের ব্যবসার মধ্যে উল্টা হিসাব ঢুকাই দিছি ভালো কাজ আচ্ছা তুমি কি কাজ করছো কামিও করছি মারামারি লাগায় আঙ্গুল ফালাই দিছি বুঝুন না নিকিতা কিতা মায়ের মারছি বুঝুন নাকি তা হ্যাঁ হ্যাঁ কি কয় মারামারি লাগায় আঙ্গুল ফালাই দিছি আচ্ছা খুব ভালো কাজ তুমি কি করছো এ খুজুরে দিয়ে আরে হুজুরে বকে দেওয়াইছি কারে এটা তুই ভালো কাজ করছিস এত ভালো ভালো কাজ শুই না শয়তান খালি পিছায় এখন ও সবার পিছনে সবার কেষ ওরা তুই পিছনে কেড়ে তোর কাজ দিলাম আগে তুই পিছনে গেছিস কে যেই বড় বড় কথা শোনাইলো আপনারে এত ভালো ভালো কাজ আমি যা করছি এটার কোনো দামই নেই আছে না কয় দশ লক্ষ টাকা মাত্র এখন যদি দশ লাখ টাকা মাত্র হয় তাহলে তো এক হাজার টাকা নাই কত এখন ঠিক কি না এখন অর আনছে তুই কি করছিস ক কয় সার আমার কথা কয়ে লাভ নাই আমার যা কাজ এখন সামনে ঠিক বই না ক কি করছো আমি কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিয়েছি তুই তো সবার ফার্স্ট আল্লাহ আকবর কর এই তথ্য রাসূল আমাদেরকে জানাইছে সোয়ারানো কইতেন না তার মানে শয়তানের সবচেয়ে দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে কি লাগানো কথা কয় না স্বামী স্ত্রীর মধ্যে কি লাগানো ভালো করে বুঝে যায়ন আপনারা দিয়ে যেন শয়তানের কাজ না করে দিতে পারে আচ্ছা এই হলো শয়তানের খারাপ কাজ আর পৃথিবীতে শয়তান কষ্ট পাইছে চার জায়গায় কয় জায়গায় মুখাস্ত রাখতে হবে কয় জায়গায় এই মুখাস্ত রাখলেই আরেকজনের মনে করেন যে কথা দিয়েই থুতমার মধ্যে মারা যাবে ঘুষি দেওয়া দরকার নেই কথা দিয়ে ইট দিয়ে মারা হবে ইট মারা দরকার হবে না আল্লাহ আকবার কন কথার মায়ের হলো সবচেয়ে বড় মায়ের কয় জায়গায় সবাই কয় না কয় জায়গায় আরো জোরে কয় জায়গায় এক নাম্বার যখন আল্লাহ তালা শয়তানকে বলছে আদমকে সেজদা করো দেয় নাই কইছে খলাকতে নেই মিন্না রি মিন তিন দেখবেন এলাকাও কিছু এরকম শয়তান মার্কা থাকে পানসায়েতের কাছে কখনো নত সিদার করে না কিছু থাকে ঠেডার ঘরে ঠেডা কথা এলাকে আসে না নাই বলেন আসে না নাই মেয়াজ নবীর আলোচনা করতেছি যাইতেছি জায়গা মতো খেয়াল রাখেন এখন শয়তান না মানুষ আমি তার কাছে যখন কইছে তোর উপর তখন শয়তানের খুব খারাপ লাগছে কষ্ট লাগছে দুঃখ পাইছে দুই নাম্বার এক নম্বরটা যখন আল্লাহ তালা তাকে লানত দিছে দুই নাম্বার যখন জান্নাত থেকে কিকমেরা বের করে দিছে কি মারছে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে যা জান্নাতে তোরার জাগা জোরে বলেন জান্নাতে তোরার জাগা এই সময় খুব কষ্ট পাইছে আরে এত বছর জান্নাতে থাকলাম আমার আল্লাহ বার করে দিল কাল্লিগা লিগা বার করলো আদমের লিগা কার ভালো করে খেয়াল রাখেন কার মনে খুব কষ্ট আল্লাহ আদম রেসাইজ করম এই জায়গায় থাকলো ওয়াজ পরে ধর্ম এখান থেকে দুইটা জায়গা গেল নাম্বার তিন যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার নুরানি কদম মোবারক এই জমিনে রাখছেন তার জন্ম হয়েছে বলেন সেবাহান তাহলে শয়তান নবীর জন্মের দিনে খুশি না বেজার বুঝে নাই সবাই শয়তান নবীর জন্মের দিনে খুশি না বেজার শয়তান রবিউল আউয়াল মাসে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার শয়তান সমস্ত জীবনে তার জায়গায় বেজার এর মধ্যে একটা হলো যখন রাসূলের জন্ম হয়েছে। এখন আমাদের দেশেও দেখবেন নবীর জন্মের কথা শুনলেই কত মানুষের গায়ে জ্বালা ধরে আছে না আসতে করলেন আছে না কোই কি নবীর জন্ম মিলাদুল্নবী কি মানা যায় নাকি কি আল্লাহ একবার আরেকটা জায়গা হলো যখন সুরআতুল ফাতেহা নাজিল হয়েছে। এই চাষ সময় শয়তান বেজার হয়েছে তার মানে এই হাদিস থেকে এই হাদিস অস্বীকার করার বান্দা নাই দুনিয়ায় পারত না পারত হইলে দাঁত লাগবো আর ওই দাঁত কারো নাই শয়তান নবীর জন্মে খুশি হতে পারে নাই কিন্তু সমস্ত মাখলুকাত নবীর জন্মে খুশি হয়েছে বলুন ঠিক কিনা আমরা নবীর জন্মে খুশি না বেজার আর হাত তোলে দেখান খুশি না বেজার নবীর জন্মে খুশি হয়ে রাসুলের আদর্শ বাস্তবায়ন করব নবীর সেরা তার মিলাদ নিয়ে আমরা কথা বলতে চাই কথা বলেন ঠিক কিনা এতে আমাদেরকে যে যাই বলুক আমরা নবীর মহাব্বত নিয়ে থাকতে চাই থাকব ইনসা হাতনামান। একটা বড় ইট কিন্তু আপনাদের হাতে দিলাম যারা নবীর জন্মে খুশি হতে পারে না তারা মোটামুটি শয়তানের তালতোবাই চাস্তোবাই খালাতোবাই যে কোনো একটা আবার ভাইরা আমার বন্ধুরা আমরা এই দলে যেতে চাই জোরে বলেন আমরা এই দলে যেতে চাই যে মানুষের মিলাদ হয় না পৃথিবীতে আগমন হয় না তার সিরাত হতে পারে না তার জীবনী হতে পারে এখন যারা আইতেছে আখনি আছে নাকি পরে মানুষজন বাড়তেছে তো এই জন্য চিন্তা করে পরে তখন বাইরে আসিল চায়ের দোকানে সিগারেট খাইস যাক তাও আখনি রুসিলে যদি কিছু কথা শুনে কথা কন ঠিক কিনা আমার এক ওস্তাদ ছিল আপনাদের লাগে ছাগল আছে ছাগল ছাগল রে গোসল করেছেন কোনোদিন হ্যাঁ কে পারবেন যে হুজুর সামনে দিয়ে টাইম না ছাগল গোসল করাম কয় গিয়ার দেয় চার গিয়ার কয় জিয়ার সামনে দুইটা পিছনে দুইটা তাহলে ছাগলকে গোসল করা হয়তো হয় কিভাবে দুই হাত দুই পা মানে চারটাকে ধরে পানিতে ফিকতে হয় তখন ছাগল ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শরীরের ময়লা কিছু দূর করে আসে আজকে আখনিরু ছিলে যদি আমার কিছু ভাইয়ের দিলে নবীর মোহাম্বত ঢুকে তাইলে খারাপ কি কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে রাসুলের জন্ম আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন এই আশিটা আপনার আমার কথা না আল্লাহর কথা এটা একটু জানবো কথা কার আরও বলে জোরে বলেন কার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ইমানদার ইমানদার হবে না কোন মুমিন নিজেকে মুমিন পরিচয় দিলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুমিন হিসাবে গ্রহণ করে নেবেন না বড় আলেম আলেম পরিচয় দিলে তার আলেম তো আল্লাহ আলার কাছে প্রিয় হবে না বড় মুফতি সাহাব মুফতি পরিচয় দিতে পারবে কিন্তু আল্লাহ তালার কাছে তার ইমানের কোনো মূল্য হবে না যদি না তার ইমানের সাথে এলিমের সাথে আমলের সাথে আমার নূর নবীর মোহাব্বত না থাকে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য নবীর মিলাদ আমরা বলি নাই নবীর মিলাদের কথা আমরা জানাই নাই বরং আপনাদেরকে আমি একটু তথ্য দিয়ে যাই আর রাসুলের সম্মানের উপর আমি চারটি হাদিস শোনাবো আপনাদের প্রিয় বন্ধুরা আমার নবীজির মিলাদের কথা সর্বপ্রথম বলেছেন কে প্রকাশ করেছেন কে একটু ভালো করে বুঝুন আপনার ঘরে একটা ছেলে সন্তান হলো অথবা মেয়ে সন্তান হলো আপনার যত আত্মীয় বাড়ি আছে সব বাড়িতে মিষ্টি দিয়ে জানায়া দেন আমার করে সন্তান হলো তার মানে আপনার সন্তানের মিলাদ হলো আপনার সন্তানের জন্ম হলো আপনার সন্তানের প্রচারণা হলো আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এই পৃথিবী তখনও তৈরি হয় নাই কোনো মানুষ তখনও তৈরি নাই আল্লাহ রবুল আলমিন আমার নুরনবীর প্রচার প্রচারণা সম্মান ইজ্জত মিলাদ সিরাত সব নিয়ে আলোচনা করে না। আল্লাহ রব্বুল আলমিন রুঘের জগৎ মাত্র সব মানুষের বানিয়েছেন আদম থেকে হাবিল কাবিল থেকে শুরু করে কামত পর্যন্ত যত ব্যক্তি আসবেন যত বান্দা আসবেন সব বান্দার রুহ আল্লাহ তালা বানাইলেন ওই মজলিস আল্লাহ না একটা মিটিং দিলেন শুধু মন্ত্রীদেরকে নিয়ে শুধু নিয়া সেখানে সাধারণ মানুষ ঢোকার কোনো সুযোগ নেই বক্তা আর সব নবী রাসুল হলেন শ্রোতা ওই মজলিস আল্লাহ রবুল আলমিন একটা বিষয় নির্ধারণ করলেন আর সেটা অন্য কিছু নয় সেই বিষয়টা হলো আমার রাসূলের মিলাদ আল্লাহ একবার বলেন قرآن وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ শুনুম সদ্দিক্লিমা মা গুমলে তুমি নুন বিহিন ওলে তরুন বলে লগ একবার আর ওজনের বলে একবার আমার ভাইরা আমার বন্ধু রাল্লবুল আল আমিন নবীরাসুলদের থেকে ওয়াদা নিচ্ছেন, ভালো করে খেয়াল করুন ওয়াদা নিচ্ছেন সাধন না চাইলে দিবে না চাইলে দিবে না এরকম নয় বরং প্রত্যেক নবী রাসূল ওয়াদা দিতে বাধ্য কারণ ওয়াদা নিচ্ছেন কে আরো জোরে বলতে হবে কে নিচ্ছেন আমার রাসুলের মিলাদের উপর আর রাসুলের আগমনের উপর আর সুলের প্রকাশের উপর এরা সুলের ইজ্জতের উপর রাসুলের হরমতের উপর এরা সুলের উপর আল্লাহ আকবার কোন এজন্য শুধু রাসুলের একদিকটা নয় যারা নবী প্রেমিক হয় তাদের কাছে নবীজির সব দিকেই থাকে কথা বলেন ঠিক সব তার কাছে দামি পুরা রাসুলের অল ইনক্লুডেড দাম কারণ সে কোনো একটার দ্বারস্থ নয় মক্কার কাফেররা রাসুলের আমান তাকে খুব ভালোবাসছে কিন্তু রাসুলের দাওয়াত ইসলামকে ভালোবাসে না নবী ভালো মানুষ এটারাই খুব ভালোবাসছে কিন্তু রাসুলের দাওয়াত কোরআনের দাওয়াত নেয় না আবার ভাইরা আবার বন্ধুরা আল্লা রব্বুল্লা নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন ভালো করে খেয়াল করুন ওয়াদা যার ব্যাপারে নিচ্ছেন তিনি বড় না হলে ওয়াদা দেনারা সন্দেহে থাকে স্বাভাবিকভাবে বুঝুন আজকের আলোচনার আমি প্রধান আমার এই প্রধানের কারণে যাসাই বাছাই করেছে প্রধানের কি গুণ আছে প্রদান দেওয়া যায় কি যায় না প্রদান দেওয়ার যোগ্য কি যোগ্য না যদি যোগ্য না হয় তাহলে প্রধানের দায়িত্ব তাকে দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন নবীদের মাজলিসে রাসূলের ব্যাপারে ওয়াদা নিলেন ওয়াদা নিলেন সেই রাসূলদের থেকে যেখানে আদম ছিলেন নুহ ছিলেন ইব্রাহিম ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার বড় বড় জলিলুল কদর পয় প্রত্যেকে বড় বড় লিডার কিন্তু আল্লাহ আমার ব্যাপারে তাদেরকে আগেই জানাচ্ছেন বলে যার ব্যাপারে আমি ওয়াদা নিচ্ছি আমার এই হাবিব ছোট কোনো ব্যক্তি নয় আমার হাবিব মুরুক্ষ কোনো ব্যক্তি নয় আমার সেই হাবিব জানে না এমন কোনো ব্যক্তি নয় আমার এই বন্ধু কম বুঝে এরকম ব্যক্তি নয় আমার এই বন্ধু কম সুন্দর এমন কোনো ব্যক্তি নয় আল্লাহ একবার বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার দেশের অনেক যুবক দেখা যায় অনেক মুফতি মাওলানা দেখা যায় অনেক আহাদারি মুক্তি মাদানিকে দেখা যায় যারা বলে রাসূল মূর্খ নাউজুবিল্লাহ তাদের একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বুঝায় ও ইদা আখাদাল্লাহু মিফাকুদ নবি আয়াতে করেন নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন যার উপর ওয়াদা নিচ্ছেন রাসুল রাসুলের কোয়ালিটি আগে বলতেছে আগে রাসুলের গুণ বলতেছে কোনো নবী রাসুলের থিং যেন না হয় যে কার না কার উপর ওয়াদা দিচ্ছি লোকটা বড় না ছোট ভালো না মন্দ পারদর্শী না অপারদর্শী বরং আল্লাহ আগেই প্রত্যেক নবী রাসুলকে জানিয়ে দিচ্ছে যে আমার রাসুল ছোট না আমার রাসুল মুরক্ষ না আমার রাসুল এরকম না যে বুঝে না বরং আমার রাসূলের কোয়ালিটি হলো লামা আতেই তুকুম মিন কিতাব তার প্রথম বৈশিষ্ট্য হলো আমার পক্ষ থেকে সার্টিফাই করা একটা কিতাব তার থাকবে বলে সুবহানাল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল হিকমাহ আলেমরা এই শব্দের শাব্দিক অর্থ ব্যাখ্যা এক বুঝে হিকমা দ্বারা প্রজ্ঞা সব নবী রাসুল উপর আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানের মর্যাদা দিলেন মর্যাদা এমন ভাবে বানায় দিলেন সব নবী রাসূলদের থেকে যেন তার সম্মান বাড়ে সম্মান যেন না কমে আমার আগে হুজুর আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন ইব্রাহিমের কথা বলেন এইসার কথা বলেন ইউনুসের কথা বলেন সুলাইমানের কথা বলেন হায় হায় হারুনের কথা বলেন কিন্তু আল্লাহর হাবিব বলে তোমরা যা বলেছ সব সত্য তবে জেনে রাখো আমি মুহাম্মাদুর রসুরুল্লাহর কিছু আলাদা গুণ আছে ওয়ান আলী ওয়াইল হামদিব কিয়ামতের ময়দানে আমার হাতে থাকবে পতাকা প্রশংসার পতাকা আমার এই পতাকার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূল প্রবেশ করবে ইজ্জত দিলেন কে আরো জোরে বলেন দিলেন কে আমাদের দেশে যারা রাসুলের ইজ্জত কমাতে চায় এই বলে যে রাসুল মুরুখ এই বলে যে রাসুল বুঝে না এই বলে যে রাসুল আমাদের মতো এই বলে যে রাসুল একেবারেই আমাদের মতো সাধারণ তাদেরকে একটু বোঝানো দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এটা হলো জ্ঞান পাপি কি পাপি জোরে বলেন কি পাপি সব বুঝবে কিন্তু বুঝাও না বুঝার বান্দরে কেউ যদি জাগ্রত থাকা অবস্থায় ঘুমের তার জীবনও জাগাইতে পারবেন কেন সেতু ঘুমায় নাই এজন্য এদেশে ইহুদিদের চক্রান্ত প্রচারণা করার জন্য একটি গোষ্ঠী একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কখনো আসলে হদস কখনো আহলে হাদিস কখনো বা এই দল কখনো বা ওই দল কখনো বা মক্কি কখনো বা মাদানি কখনো বা হাজারি কখনো বা হুদুসি কখনো টাইটেল ছাড়া বা কখনো টাইটেল দিয়ে অনেক দল আছে যারা রসুলের ভালোবাসা কমিয়ে উম্মাকে একটি বিপদগ্রস্ত পথে নিয়ে যেতে চায় কথা বলেন ঠিক কিনা অথচ এদেশের প্রত্যেকটি মাটির ইঞ্চিতে নবীর মোহাব্বত দিয়ে মানুষের ইমান মজবুত আছে যার কারণে এখনো এই দেশে তাদের শিখর গড়তে পারে তবে তাদেরকে আমরা জানাতে চাই তারা মনে করেছে শাহজালাল ঘুমিয়ে শাহ পরান ঘুমিয়ে শাহ মাকদুম ঘুমিয়ে শাহ সুলতান ঘুমিয়ে শাহরূপ ঘুমিয়ে আবু বকর কোরাইশি ঘুমিয়ে বলে সিনার জমিনে দাদা হুজুর ঘুমিয়ে বলে ফুলতলির মার কাজে ফুলতলি ঘুমিয়ে বলে এভাবে করে তারা মনে করেছে বাংলার জমিনের সকল আউলিয়া এ কারাম সবাই ঘুমিয়েছে কিন্তু তারা এইটা এখনো ভাবে নাই যে তাদের রুহানির সন্তান এই জমিনে এখনো জাগ্রত আছে কথা বলেন ঠিক কিনা যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় সাহেব কাবলার মতো ইমান আর রাসুলের ইজ্জত বাঁচাতে রাজপথে দাঁড়িয়ে আবার এক ছোট শরীর থেকে রক্ত ঝরাতে হয় কোন কোন যুবক আছে রাসূলের পক্ষে রক্ত ঝরাতে পারো হাত তুলে দেখাও তাকবীর আল্লাহু আকবার নারীর ইশারা আল্লাহু বাঁচাও iman বাঁচাও দেশ শাহ জালালের তলোয়ার হাত নামান প্রিয় ভাইরা মার ইমানের এই তাবিজ এবং ইমানের এই শক্তি হৃদয়ে যদি অন্তত একটু থাকে তাহলে আশা করা যায় মুসলমান মুমিন ঠিক আছে আর যদি খালি ঘুমায় আর কয় তাকবির কেন দিমুখ ইমান নাই ওর অন্তর মরে গেছে কথা কোন ঠিক কিনা তাহলে রাসুলের ইজ্জত দিচ্ছেন কে ধরে বলেন দিচ্ছেন কে এজন্য প্রিয় ভাইরা আমার আদম থেকে ইসা পর্যন্ত প্রত্যেকটি রাসুলের কাজ ছিল কর্ম ছিল আমার রাসুলের মিলাদের কথা বলার নবী আসবেন ঈসা নবী আসবেন ইব্রাহিম নবী আসবেন সুলেইমান নূহ আদম থেকে শুরু করে প্রত্যেকে বলেছেন প্রত্যেকে তার অনুসারীদেরকে বলেছেন একজন রাসূল আসবেন যদি রাসূলকে পাও তাহলে তার উপর ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করলেন যেই রাসূলের উপর ওয়াদা করে আসলেন যখন কাবার চত্বরে মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে দোয়া করেছি আর ইব্রাহিম আনে গিয়ে সালাতুয়া সালামের পা মোবারক কত সুন্দর সোমান খুব সুন্দর গোল আকৃতির দেখলে দিলটা ঝুরাইয়া যায় ইব্রাহিম আনে গিয়ে সালাতুয়া সালাম যেখানে দাঁড়িয়ে দোয়া করেছে আল্লাহ তালার কাছে দোয়ার মধ্যে একটু ইঙ্গিত রাখছে যে রাসুল শব্দটা এড কইরা দোয়া করছে এইভাবে যে আল্লাহ যেই নবীর ওয়াদা দিয়ে আসলাম ওই নবীটাকে আমার কাছে পাঠানো যায় না আমাদের বংশে দেওয়া যায় না সোমান লাখ আল্লাহ রব্বুল আলমিন এখনো রাসুল আগমন করেন নাই ইব্রাহিম আলী ইসালাতামের দোয়ার মধ্যে রাসুল উল্লাহকে ঢুকিয়ে দিলেন ইব্রাহিম আলী ইসালাতাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করলেন রব্বেন فيهم رسولا منهم يتلو عليهم آيات يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم

রসুল আমিন হুম আল্লাহ তালা যে রাসুলের উপর ওয়াদা নিলেন ইব্রাহিম দোয়ার মধ্যেও মনে মনে চায় ওই রাসূলকে আল্লাহ রব্বুল আয়ালামিন দোয়াই কবুর করলেন এই পৃথিবীবাসীর জন্য আমার রাসুলকে আল্লাহ তালা বারাকাত হিসাবে পাঠালেন রহমত হিসাবে পাঠালেন এই রাসূলকে আল্লাহ রব্বুল আলমিন পাঠানোর মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে একটি মুক্তির প্রান্তে নিয়ে গেলেন একটি মুক্তির রাস্তায় উঠিয়ে দিলেন এখন আমার এই রাসুলের উইলাদের মাসে রবিউল আউ্বালে নবী এই মিলাদের মাসে যেই লোকটা খুশি হতে পারে না ওই অন্তরের মধ্যে নবীর মহাব্বতও থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা না আবার ভাইরা এই জন্য এগুলো বুঝার বিষয় একটু ভালো করে দেখলেই পাওয়া যায় যেই রাসুলের কথা আল্লাহ পৃথিবী বানানোর আগ থেকেই শুরু করছে যেই রাসুলের কথা আল্লাহ তালা নবীকে পাঠানোর আগে সব নবী রাসুলকে দিয়ে বলানেন। নেন যেই রাসুলের কথা আল্লাহ রব্বুল আলমিন রাসুল আগমনের পর থেকে শুরু করে দিলেন রাসুলের জন্মবৃত্তান্ত নিয়ে সমস্ত হাদিস বান্ডারকে সাজালেন রাসুলের সামাইল দিয়ে আলাদা একটা চ্যাপ্টার তৈরি করলেন রাসুলের ইমানকে ইমানের শর্ত বানালেন রাসুলের ইতাদকে আমলের শর্ত বানালেন রাসূলের মহাব্বতকে জান্নাতে যাওয়ার শর্ত ছুড়ে দিলেন ওই রাসুলের মহাব্বত আমাদের দরকার না নাই জোরে বলেন না নাই সময় সংক্ষেপ আমি যেহেতু বলেছি হাদিস শোনাবো না শোনালে আমারও পরিতৃপ্তি আসবে না আর আমি এরকম বক্তাও না যে মোটামুটি অর্ধেক বইলে আর অর্ধেক রায়কে দিব আবার দাওয়াত দিলে কব এরকম আমি কোনো আলোচনায় করার চেষ্টা করি না সম্মানিত হাজির নবীর মোহাব্বত কতটুকু আমাদের জন্য দরকার বা কেমন হওয়া দরকার একটু হাদিস শুনেন সমস্ত সাবেক রামের মধ্যে সুলল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের মূত্র পান করেছেন দুইজন সাহাবি কয়জন বলেন কয়জন আচ্ছা বলেন তো না পাক এটাও জানেন না নাকি নাম তো খুব ভালো জানেন যুবকদেরকে যদি বলি এখন আজকে টি টোয়েন্টিতে কারা কারা খেলতেছে এটাও কইব বাংলাদেশের অধিনায়ক এটাও খুব ভালো জানে আচ্ছা দেখি তো যুবকদের মধ্যে কে কে পারো যে নবীর নানার নামার আর দাদার নাম কয়জনে পারো হাস জাগাও কিতাবা মাত বড় কঠিন হয়ে গেল নাকি তা সিলেটি মাত বুঝলা না নি ভাই হ্যাঁ কিতাব অবস্থা দেখছনি তুম তুমি হ্যাঁ নবীর দানার নাম আর নানার নাম জানার পাবলিক একজন হাত জাগায় নাই এখন যদি কই বিশ্বের সেরা খেলোয়াড় কেটা পাঁচশো টাকা দিমু সবার আগে হাত কথা কয় না যুবক আমি একটু টেস্ট করতেছি তোমার জ্ঞান কত আছে ইংরেজি তো খুব পারো তাও না ঘোরার যে ভালো করে ইংরেজি পারে জীবন শেষ সাহিত্য পড়তে পড়তে হয়ে যায় ঠিক মতো উচ্চারণ শিখে নাই তো তুমি না কি বাংলা পারো না ইংরেজি পারো না আরবি পারো না কিছু জানো না ইতিহাস জানো না পাক্কা মুসলমান আমি তো বলি ওরকম যে এক লোক ইমামশুজুরে ওয়াজ শুনছে যে কোরবানি দিলে প্রত্যেক পশমে পশমে নেকি এই না ইনশাল্লাহ পরের দিন এক গরু চুরি করে আনছে এখন তো জানে ওর টাকা পয়সা নাই চুরি চলে না এলাকা আপনাদের এলাকায় মনে হয় একজনও নাই নাকি হ্যাঁ তার মানে আওয়াজ যেহেতু করতেছেন এই জায়গায় আসেনি আল্লাহ জানে বুঝাইতে চাইতেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না ভালোবাসি আপনাকে একটু চুলকাইয়ে দিতে চাই যেন সচেতনতা আসে যে আমি কোন কোয়ালিটি হলাম ঈদের দিন ঈদের নামাজ পড়েই ওই গরু সুর ইমাম সাহরে ধরছে হুজুর সবার আগে আমার গুরু জবাই দিতে হবে সাহেব বলতেছে ব্যাপার কি ভাই গরু পাইলেন কই তো জেনতে মনে হেনতে পাইছে আগে গুরু জবাই দেন ইমাম সাহেব দিছে গরু জবাই পরে কো ভাই জবাই তো হয়েছে এবার দিকে একটু গুরু কই পাইছেন আপনি যেই ওয়াজ করছেন এতে কি কুরবানি না দিয়ে থাকতে পারি কালকে রাত্রে চুরি করে আনছি ইমাম সব করে লাভটা কি এই তো খালি ও করা শিখলেন লাভ আর বুঝলেন না হ্যাঁ প্রত্যেক পশমে পশমে নেকি কইছেন না হ্যাঁ কইছি তো তাইলে কোরবানি দিছি প্রত্যেক পশমে পশমে নেকি পাইছি চুরি তো একটা করছে আর নেকি তো কতটি পাইছি এরকম মুসলমান আছে না নাই জোরে বলেন আছে না নাই যুবক একজনও পাওয়া যাবে না নবীর একটা জীবনী পড়েছ ওয়াজ তো অনেক হয় কথা তো অনেক হয় জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলে বলে যুবকদেরকে নবীর আশেক বানাইতে তালিমের ব্যবস্থা করছে যে ওরে কোরআনটা একটু পড়ানো শিখিয়ে দাও তাহলে ও কোরআনের প্রেমে পড়ে যাবে আর কোরআন যার উপর নাজিল হয়েছে তার প্রেমে পড়ে যাবে সে কয় না এখন আমরা যখন এগুলো করি তখন আম করে বেদা আতি কয় নবীর মোহাব্বত শিখাইতে যখন ওয়াজ মাহফিল হয় তালিম জলসা হয় তখন আমাদেরকে তুহমত দেয় আল্লাহর কসম জেনে রাখো নবীর শিখাতে আল্লামা অবদান সমস্ত পৃথিবীতে চির অমর হয়ে থাকবে কথা বলা ঠিক কিনা বালাই হাওয়ারে ওই পনেরো তারিখে গিয়ে দেখতে হবে কি আছে সেখানে আগে পরে সমালোচনা তো কতই করা যায় টাইটেল স্কলারের অভাব হয় না কিন্তু নবী প্রেমের অভাব আছে নবীর দাদার নাম আর নানার নাম কেউ পারল না আল্লাহ একবার দাদার নাম আব্দুল যারা বলেন আব্দুল নানার নাম হ্যাঁ সাহস করে একজন বলো আব্দুল হাসেম না জহুরি না মাসাল্লাহ হুজুর আছে এখানে আমি তো ব্যাপক আলোচনা হুজুরের সামনে বেয়াদবি করতে চাচ্ছি না এটা সবক দিয়ে গেলাম কয়ে দিলে তুই কব না এটা খুঁজে করবা নেটে চাষ করবা চাষ তো করো সেরা ফুটবলার খেলা সেরা নায়িকাকে সেরা ডেন্স কাটা দেয় সেরা ইংরেজি কে পড়ে একদিনও কি চাষ করতে পারো নাই রাসুলের দাদাকে রাসুলের সন্তান কয়জন রাসুলের নানাকে রাসুলের বাড়ি কই রাসুলের মার বাড়ি কোথায় এই লেখাটা তো একদিনও শাস করলাম আরে নবীর তো কিছু না কিছু দিয়ে বোঝাতে হয় কথাগুলো কষ্ট হইতেছে হইতেছে মজার কথা তো আগে বলছে কিছু কষ্ট কয়ে যাই যেন আপনার দিলে ঢুকে রাগ করছে যে এই হুজুরের আজীবনও তোমার দিব না আল্লাহ একবার আল্লাহর কসম আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে নেই সাল্লাহ রাসুল সাল্লিহল নবীর ভালোবাসা বুঝাতে বলেছি মনে আছে কয়জন সাহাবি রাসূলের প্রস্তাব খেয়েছে ভুলে গেছে কয়জন বলেন কয়জন বলতে হবে কয়জন দুইজন বলছিলাম প্রশ্াব পাক না না পাক আর জোরে বলেন পাক না পাক কিন্তু রাসুলের প্রস্তাব যে খেয়ে ফেলাইছে এই জায়গায় মহলবিরা দলিল দেয় না আর এই হাদিস কয় না কারণ এই জায়গায় আসলে মৌলবীর দাঁত শেষ মৌলবীর জোর শেষ নবীর মোহাব্বত তুমি রাসুলকে নাই রাসুলকে সাধারণই বললা আরে রাসুলকে ইজ্জত দিয়েছেন তো রব তুমি রাসুলের ইজ্জত কমাই বা কিভাবে আল্লাহ একবার বলে নবীজি সাল্লাহ আলি দাসী উম্মে আইমান যেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বংশগতভাবে সম্পদ পাইছিলেন আপনার বাবা মরে গেলে জমি পান টাকা থাকলে টাকা পান আর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার বাবা মা মারা যাওয়ার পরে সম্পদ পাইছে উম্মে আইমান একটা দাসী সমান এই উম্মে উম্মে আইমান রদি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তার ঘরে একদিন অবস্থান করেছেন রাতের বেলা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পাত্রে প্রস্রাব করে খাটের নিচে রেখে দিচ্ছে আইমান বাহির দিকে আসছে খুব তৃষ্ণার্ত এসে পানি খুঁজতে যায় যখন বর্তন নিচে দেখে এটার মধ্যে খুব পানি তো এখন নাক দিয়ে একটু আমরা দেখি না অনেক সময় সন্ধ্যে হইলে বোতলের মধ্যে পানি না কি দেখি উম্মে আইমান নাক দিয়ে দেখে মাসাল্লাহ সুঘেরে না সোমান আল্লাহ ভাই একবারে এক ডক ডক করে সব খেয়ে ফেলছে সোল্লা সাল্লি আসসাল্লাম সকাল হওয়ার পরে তাকে বলতেছে ওই পাত্রের মধ্যে যা আসে তা ফেলে দাও আইমান বলতেছি ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা তো আগেই ফেলে দিছি কি করছো ইয়া রসুল আল্লাহ খুব তৃষ্ণার্ত ছিলাম খুব তৃষ্ণার্ত ছিলাম পানি খুঁজতে ছিলাম এসে যখন পানি পাইছি ইয়া সুর আল্লাহ ওই পানিতে এত সুখেরান এত সুখেরান আমি সাথে সাথে ওটা খেয়ে ফেলেছি সোমানাল্লা বলবেন না ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না তাকে তাড়িয়ে দিলেন না তাকে সার্টিফাই করলেন এবং আইমান তিনি বলেন এরপর আমি যখন ঢেক দিতাম আমার ঢেকের মধ্যে গ্রাণ আসত এত আসতে শোভা নালা খাইছে কি বলে না খাইছে কি

পায়খানা যা আছে জিসিম থেকে যা নির্গত হতো সব কিছু পবিত্র বলুন সোভান তো তুমি কোন সলিম উল্লাহ তোমার প্রস্তাবে গন্ধ হয় না গেরা নাই কথা কয় না আর হাদিস শোনেন হাদিস আম্মা জানাই সারাদি আল্লাহ আনহা বলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শৌচাগারে যাওয়ার পরে আমি মাঝে মাঝে দাম নবীজি টয়লেট করে কই আসেনি যায় দেই কিছু নাই বরং চরাসুল যখন বের হতেন তখন এমন সুঘ্রাণ আসতো আমরা বের হইলে কি সুঘ্রাণ আসে না আমগো দেশের বরাবর মুফতি সাহেবের ফতোয়া তো অভাব নাই এই টয়লেটটা থেকে বাইরে এলে কি তা আই ভাই কি তা মাতুই না কা আল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হলো ঘেরা আসতো ওটা তো পরে রাসুল যখন মা আমিনার গর্বে তখন মা আমিনার গোসলখানা থেকে গ্রান আসতো মা আমিনা কোনো রাস্তায় হেঁটে গেলে ওলামায় কেরাম বলে বলে এক একদিন না চল্লিশ দিন পর্যন্ত গ্রাণ পাওয়া যেত সুবাহ বলো তুমি রাসুলকে সম্মান দাও না অথচ সম্মান দিয়েছেন কে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা সাহবায়ে কেরাম বলেন খুজতাম এক সাহাবি আজকে আমি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের শৌচাগারের পরে আমি একটু পরীক্ষায় যাব কই যায় পাই না তু কিছু সাবি বলেন নবীজি সাল্লাহ আলাইহি উসাল্লাম যখন টয়লেট থেকে চলে আসছেন আমি টয়লেটে ঢুকলাম গিয়ে দেখলাম কিছু নাই কারণ জমিন আল্লাহ তার আদেশ করে দিয়েছেন নবী রাসূলের প্রসাব পায়খানা মানুষ দেখার আগে জমিন ফাইনাল করে দেয় সো না সাবি বলে আমি ঢুকলাম যে দেখি কিছু নাই খালি তিনটা ঢিলা পইড়ে রয়েছে কি টিস্যু টিস্যু বলে সাবি বলে এত গ্রাম আমি ওই তিনটা ঢিলা আমার দুই আস্তিনের পকেটে লইলাম পকেটে পকেটে বাম একটা নিয়ে আমি মসজিদে গেলাম সাবাই ক্যারাম খালি আমার দিকে তাকাইতেছে সাপাই ক্যারাম উঠে চলে আসে এই ব্যাপার কি কি আতর দিস পারফিউম কোন ব্র্যান্ডেড দিস বলে না আমি কিছু দেই নাই আরে না তোমার থেকেই তো কেরান আসতেছে কি আছে তোমার পকেটে সাব রাম রদিয়াম বাহু তাহলে আলি পকেটে হাত দিয়ে দেখে যেখানে রাসূলুল্লাহ ময়লা লাগানো ছিল না রাসূলুল্লা সাল্লাহ্ বাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিসিম থেকে যেই নির্গত মুবারক ছিল এটার সুকেরানে সমস্ত মসজিদের নবাবে ভরে গিয়েছিল বলে শোভার তুমি রাসূলকে চিনো না রাসুলকে তো সাবাই কেরাম চিনেছে রাসূলকে তো একজন পশু পাখিও চিনেছে রাসুলকে একটা মরা খেজুর গাছ চিনেছে তোমার চক্ষু নাই আর ভালোবাসা নাই তাই তুমি চিনো না কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য নবীর আশে খোয়া নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা এটুকু পর্যন্ত রাসূলের সাথে আল্লাহর যেন খালি কানেকশনটা না হয় এই যে আমাদের দেশে অনেক ভণ্ড আছে যারা বলে নবিজা আল্লাহ তা নাউজুবিল্লাহ বলে কিন্তু আমাদের দরবারে এগুলো আছে নাকি পুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলী যে শিক্ষা দিয়েছেন বর্তমানে সাহেব জাদারা যে শিক্ষা আমাদের মাঝে ছড়াচ্ছেন এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে মুখে লালিত পালিত করতে হবে মনে ধারণ করতে হবে আমরা কোনো পীরকে সেজদা করি যায়েন কোনো সাহেব সেজদা করতে থাপ পড় দিয়ে কাম ধরায় দিন কিন্তু এদেশে এমনও পীর দেখা যায় মুরিদরা তার পায়ে যায় সুমা দিতে দিতে অস্থির কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করো সম্মানিত ভাইরা আমার আলোচনা আর আমি দীর্ঘ করতে পারছি না প্রায় এগারোটা পঞ্চান্ন একেবারেই সংক্ষিপ্ত সময় দোয়া করে আমি যেতে হবে বিয়ে ভাইরা আমার তাহলে আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না যেন বলেন বাঁচব কি বাঁচব না এখন এই নবীর ভালোবাসাকে শুধু একদিন না সারা বছর যারা বলেন একদিন না সারা বছর এখন এই নবীর ভালোবাসার সবচেয়ে বড় বহি প্রকাশ হলো আমাকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের দেখানো আমল করতে হবে সর্বপ্রথম নামাজ পড়তে হবে এখন আমি নামাজ না পড়ে যতই বলি আশেক এটার দাম হয়তো থাকবে আল্লাহ দিবেন হয়তো কিন্তু এই আশেক দিয়ে নবীর কাছে কতটুকু প্রিয় হওয়া যাবে এটা নিয়ে সন্দেহ আছে কারণ যে রসুলের দেখ নামাজই আদায় করে না আল্লাহ তালার হুকুম পাশক তো সারাত পরে না সে আবার কেমন করে দিন ইসলামের খাদেমান নবীর আশেখ হয় নবীর আশেখ হতে হলে তো আগে নামাজ পড়তে হবে এজন্য আমাদের দেশে অনেকে আছে যে নামাজ শরীয়তের নামাজ দুমাজ পড়ে না নামাজুবিল্লা কইতেন না শরীয়তের নামাজ পড়ে না খালি বলে মনে মনে নামাজ পড়ে আবার এই যে দেওয়ান দেওয়ান বাঘ ছিল এই যে আরো সে যায় নাকি নামাজ পড়ে নামাজুবিল্লা কয় না কই যায় আরো সে জাহাবিলে নামাজ পড়ে শয়তানের তো একটা লেভেল থাকে এরা লেভেল সারা শয়তান আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করুক এই কঠিন সময়ে আমরা যে সিলসিলায় হাত দিয়ে আছি প্রত্যেকেই চেষ্টা করবেন ফুলতলি দরবারে যাওয়ার দেখবেন ভাই ভালো বড় কিছুর সাথে লেগে থাকা বড় কিছুর সাথে লেগে থাকা কেয়ামতের দিন ইমামদেরকে আল্লাহ ডাক দিবেন দলভিত্তিক ইমাম হবে সেই সময় এই বড়দের সাথে যদি থাকা যায় তাহলে ভালো ধানের সাথে চিটা চিটা যেটার মধ্যে ধান নাই ওইটা যেমন সমান দামে বিক্রি হয়ে যায় আশা করা যায় আমরাও তাদের সাথে আল্লাহ রসুলের কাছে সমান দামে জাগা করার সুযোগ হয়ে যাবে বলেছো আর এটুটুকু কাজ করবেন দারুল কেরাত যেখানে আছে সেখানে কোরআন শিখতে যাবেন এখানে না থাকলে আনার ব্যবস্থা করবেন যে কিভাবে করে কোরআন পড়া যায় কোরআন শেখা যায় মানুষের মাঝে ছড়িয়ে যায় ফাসাদ ছেড়ে দিবেন ঝগড়া ফাসাদ করবেন না করবেন না করবেন না ছেড়ে দিবেন কয়দিনের দুনিয়া আসছেন আর যাবেন যাওয়ার সময় বলতেও পারবেন না যে যাইতেছি এই বলার সুযোগটাও আজরাইল দিবে খারাপ লাগতেছে আপনাদের এই বলার সুযোগ তো আজরাইল দিবে না অতএব রসুলের মহাব্বতকে দিলে লালন করা নবীর মহাব্বতে পাগল হওয়া নবীর মহাব্বতে চোখের পানি জড়ানো নবীর মহাব্বতে অর্থ থেকে ব্যয় করা নবীকে ভালোবাসার নমুনা প্রকাশ করা প্রকাশ করা একটা মুরব্বিরে চা খাওয়াবেন রাসুল মহাব্বত দেখায়া যে আমি নবীর ভালোবাসা আপনারা চা খাওয়াইলাম আবুক রোম রসমান আলী টাকা ভাঙতেন যে নবীরে মহাব্বত করি নবী বলছে মেহমানদারি করাইতে এই জন্য মেহমানদারি করাইতেছে এভাবে করে করবেন খালি রাজনৈতিক প্রলোভনই চা খাওয়ায়েন না আপনাদের দেশে তো এখন একেবারে আমাদের দেশে তো অবস্থা খারাপ রাজনৈতিক মাঠে টাকা পয়সার ছয় লাভ কথা কন না না আপনাদের এলাকায় রাজনীতি হয় না মনে হয় না কথা কন হয় কি না ভোটের আগের রাত্রে কি হয় কয়টাকে আপনার করে কয়টা দিছে তিনশো না পাঁচশো খালি তো চেয়ারম্যান আর মেম্বরের দোষ দেন এর আগে আপনার দোষ দেখেন না সকালবেলা চেয়ারম্যান মেম্বার হবে এর আগের রাত্রে যে আপনি পাঁচশো এক হাজার দুই হাজার খাইছেন ওইটা দোষ দেখেন না নবীর মোহাব্বত দিয়ে এটা জায়েজ আছে নি যারা বলেন জায়েজ নি সুদ খাওয়া বুঝি জায়েজ খালি মনে হয় গায়ে হলো গায়ে হলুদের অনুষ্ঠানটা জায়েজ আসতে বলেন যে সমাজের বেদিগুলো এই রাসূলের জন্মে মিলাদুল নবীর মাসে নবীজির পক্ষ থেকে এই দাওয়াতের মিশন আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে রাসুল এসে সমাজ থেকে এগুলো উঠে দিয়েছে আমাদের সমাজ থেকে উঠাতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে নবীর মোহাব্বতে সকল অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দেয় বলুন আমি আর কি কোনো কথা হ্যাঁ